নন গভর্নমেন্ট স্কুলের অনলাইন যে প্রভিডেন্ট ফান্ড দেখাশোনার যে কাজ সেটা ধাপে ধাপে একটু এগিয়েছে, আমরা আগের ভিডিওগুলোতেও দেখেছি। সেখানে আমরা দেখছি যে IFMS পোর্টালে NGIPF মডিউল প্রথমে দেওয়া হয়েছিল, তারপর প্রত্যেক জেলার প্রত্যেক স্কুলে IFMS-এর যে ইন্টারফেস সেই ইন্টারফেসে আমাদের অ্যাকাউন্ট নাম্বারগুলো শো করেছিল, অর্থাৎ 12 ডিজিটের আলফা নিউমেরিক যে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে গেছিলো অ্যাকাউন্ট নাম্বার প্রত্যেকটা এমপ্লয়ির এগেনস্টে, সেটা তারপরে তৈরি হয়েছে। এরপরে আরও একটা ধাপ এগিয়ে গেল এই NGIPF অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেটা আমরা দেখতে পাচ্ছি IFMS যে পোর্টাল সেই পোর্টালের ডান দিকে এখানে সেকেন্ডারি স্কুল রেজিস্ট্রেশন বলে একটা অপশন এখানে দেওয়া হয়েছে। তো আমরা এখানে প্রথমে ক্লিক করব। তাহলে এখানে একটা ইন্টারফেস খুলে যাচ্ছে যেখানে হেডমাস্টার মশাই বা হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি থাকবেন ওনাকে দিয়ে প্রথমে রেজিস্ট্রেশনটা ওয়ান টাইম একটা রেজিস্ট্রেশন প্রসেস এখানে কমপ্লিট করতে হবে। তো সেটা করার জন্য এখানে আমাকে অপশন দিয়েছে IFMS আইডি দিয়ে ঢুকবো নাকি PF অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ঢুকবো, যে কোনো দুটো অপশনের মধ্যে একটা চুজ করে নিতে হবে। তো আমি IFMS আইডি দিয়ে আমি ঢুকছি। তো এখানে IFMS আইডিটা এখানে দেওয়া হলো, মানে ওই হেডমাস্টার মশাই বা TIC বা হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি থাকবেন ওনার IFMS পার্সোনাল যে IFMS আইডি সেই IFMS আইডি দিয়ে এখানে ঢুকতে হবে। তো আমি আমার পার্সোনাল যে IFMS আইডি সেটা এখানে বসিয়ে দিলাম। এবার আমি সার্চ করে নেবো, অ্যাভেলেবিলিটি একবার দেখে নেবো। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে শো করে গেছে আমার নাম, মোবাইল নাম্বার, আমার পার্সোনাল যে ইমেল আইডি, সমস্ত কিছু ইন্টারফেস এখানে শো করে গেছে, অর্থাৎ এই সার্চ রেজাল্টটা সঠিক আছে। এরপরে একটু নিচে নেমে এলে বাঁদিকে দেখা যাবে লগইন আইডি, এখানে একটা লগইন আইডি আমাকে স্কুলের জন্য ক্রিয়েট করে নিতে হবে এবং সেটা সার্চ করলে দেখা যাবে অ্যাভেলেবিলিটি আছে কিনা, অর্থাৎ যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ওই আইডিটা আমার স্কুলের জন্য বরাদ্দ করা হবে। তো এখানে আমি আমার স্কুলের নামের সঙ্গে সম্পর্কিত একটা লগইন আইডি আমি এখানে সাজেস্ট করে নিচ্ছি। তো লগইন আইডি এখানে আমি একটা দিয়ে দিয়েছি, এবার সার্চ করে দেখব যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। সার্চে গেলাম, এখানে নিচে দেখিয়ে দিচ্ছে যে লগইন আইডি অ্যাভেলেবেল, প্রসিড আমাকে এগিয়ে যেতে বলছে, অর্থাৎ এই যে লগইন আইডিটা আমি আমার স্কুলের জন্য দিলাম এইটা আমাকে একটু নোট করে রেখে দিতে হবে, এই লগইন আইডি দিয়ে পরবর্তীতে আমার কাজ হবে। তো প্রসিড করার জন্য রেজিস্টার এবার আমি গেলাম। তো দেখুন এখানে এরর দেখিয়েছে, ফেল্ড দিচ্ছে, ফেল্ড দেখাচ্ছে যে ইউ ডু নট হ্যাভ পারমিশন টু রেজিস্টার ইন NGIPF মডিউল, প্লিজ কন্ট্যাক্ট WB ফিনান্স ডিপার্টমেন্ট। মানে এখন বর্তমানে আমার বীরভূম জেলার জন্য এই মুহূর্তে এই রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়নি, অন্যান্য জেলাতে হয়তো শুরু হয়ে থাকতে পারে, যেমন উত্তর চব্বিশ পরগনা জেলাতে শুরু হয়েছে, সুতরাং উত্তর চব্বিশ পরগনা জেলায় হয়তো এই পারমিশন এখন অ্যাভেলেবেল থাকবে। তো পরবর্তীতে নিশ্চয়ই সব জেলাগুলোতে পরপর এই পারমিশনগুলো দিয়ে দেওয়া হবে। যাই হোক, প্রসেসটা যখন সাকসেস হয়ে যাবে তখন তার যে ইন্টারফেসটা এরকম একটা আসবে, অর্থাৎ AIOP স্কুল, যে AIOP স্কুলের আন্ডারে PFD অ্যাডমিন থাকবে সেই নামটা এখানে শো করবে এবং স্ট্যাটাস দেখাবে সাকসেস। এবং এই যে অ্যাপ্লিকেশনটা তখন ওই PFD অ্যাডমিনের আন্ডারে এটা অ্যাপ্লিকেশন আকারে চলে যাবে, যতক্ষণ না পর্যন্ত ওনারা অ্যাকসেপ্ট না করবেন ততক্ষণ পর্যন্ত পরবর্তী ধাপ আমাদের এগোনো যাবে না। এরপরে তখন হেড অফ দ্য ইনস্টিটিউট একটা SMS পাবেন, সেখানে লেখা থাকবে যে যে ক্রিয়েটেড সাকসেসফুলি, লগইন আইডিটা ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং একটা ইনিশিয়াল পাসওয়ার্ড এখানে দেওয়া হবে যেটা দেওয়া হয়েছে। তো এরপরে কী হবে, ওই ইনিশিয়াল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে NGIPF মডিউলে এন্টার করতে হবে। এখানে লগ ইন করার পর আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বলবে, তখন আমি নিজের মতো একটা পাসওয়ার্ড আমি চেঞ্জ করে নেব। এরপরের যে ইন্টারফেসটা আসবে হেড অফ দ্য ইনস্টিটিউটের জন্য এরকম ধরনের দেখতে পেজটা আসবে, সেখানে ওই যে আমার ইউজার আইডি যেটা দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড নতুন যেটা ক্রিয়েট করলাম সেটা বসানোর পর যখন আমি লগ ইন করবো তখন আমার আসল যে পেজ, যে পেজগুলোর জন্য এতদিন আমরা ওয়েট করছিলাম NGIPF মডিউল, এখানে লালকালির মাধ্যমে অ্যারো করে করে দেখানো হয়েছে কীভাবে আমরা যাব সেখানে NGIPF মডিউল, সেখান থেকে যাব রিপোর্ট, রিপোর্ট থেকে জেনারেটেড রিপোর্ট, তারপর PF স্টেটমেন্ট, তারপর PF অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসানো হবে, বসানোর পর ইয়ারটা সিলেক্ট করা হবে, জেনারেট রিপোর্ট, অর্থাৎ আমরা যে বহু প্রতীক্ষিত আমরা এতদিন ধরে ওয়েট করছিলাম এই জিনিসগুলো তখন আমরা ধাপে ধাপে দেখতে পাবো। তো পরবর্তীতে আমি যখন আমার স্কুলের জন্য এই এরোরটা যখন সাকসেস হয়ে যাবে, অর্থাৎ প্রসেসটা যখন কমপ্লিটলি সাকসেস দেখাবে, তখন আমি পরবর্তীতে আবার লাইভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখন আপাতত আমরা প্রসেসটা মোটামুটি জেনে রাখলাম যে কীভাবে কাজটা এগোনো যাবে, এবং আমাদের বহুদিন ধরে অপেক্ষা করছিলাম যে কাজগুলো সেই কাজগুলো যে একটু এগিয়ে গেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তীতে এই নিয়ে নতুন ভিডিও আনার আমি চেষ্টা করছি। সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।